হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সবার জন্য আজকে একটি সুখবর, সেটা হচ্ছে যে বাসাই কয়েন যারা ইনকাম করছেন এখন এটা এক্সচেঞ্জ করে আপনাদের মানে সরাসরি আপনারা পকেটে টাকা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আর বেশি দিন না, আর আপনারা 12 তারিখের পরে আপনারা এটা এক্সচেঞ্জ করে আপনারা সরাসরি টাকা পকেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে বাসাই কয়েন কিন্তু এই ইনকাম করে কিন্তু অলরেডি আমি মাই ইথার ওয়ালেটে কিন্তু মানে উইথড্র করে নিয়ে নিছি। তো প্রায় 13,000-এর মতন করে নিয়েছি। তো এখানে কিন্তু এখানে এখন এই সাইটটিতে basecoin.io এই সাইটটি থেকে পেমেন্ট এখন 10,000 হলে উইথড্র নেওয়া যায় মাই ইথার ওয়ালেটে, ঠিক আছে? তো আমি একবার উইথড্র করে নিয়েছি, তো আবার এখান থেকে ইনকাম হইতেছে। তো এখানে যারা এখনও বাসাই কয়েন আর্ন করেন নাই, তো অবশ্যই আপনারা এই বাসাই কয়েনে অ্যাকাউন্টটি করে বাসাই কয়েন ইনকাম করতে পারবেন। এখানে প্রতিদিন এখানে একটি ক্লেম দিবে, যেখানে আমার একদিন পর আবার ক্লেম করতে পারবো, একদিন পর পর ক্লেম করতে পারবো, কোনো সময় 2 দিন পর ক্লেম করা যায়। তো আপনি এখানে প্রতিবার যখন ক্লেম করবেন তখন 350টি করে কয়েন দিবে বাসাই কয়েন। তো যেটা আপনারা 10,000 হলে উইথড্র করে নিতে পারবেন। আর বন্ধুরা, বাসাই কয়েনটা যখন আপনারা উইথড্র করে মাই ইথার ওয়ালেটে নেবেন, সেটা অবশ্যই আপনারা যে এক্সচেঞ্জ সাইট থেকে এক্সচেঞ্জ করে মানে পকেটের টাকাটা নেবেন, সেই এক্সচেঞ্জ সাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ওই এক্সচেঞ্জ সাইটটিতে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে ওই এক্সচেঞ্জ সাইটটি আমি গতকালকে তারা মানে কি মেসেজ করছে যে তারা বাসাই কয়েনটি তারা ওখানে এক্সচেঞ্জে অ্যাড করছে। তো আমি এই জন্যে আপনাদের মাঝে আজকে এটা শেয়ার করতেছি। তো যারা এখানে কাজ করছেন, বাসাই কয়েন ইনকাম করছেন, তো অবশ্যই আপনারা ওই এক্সচেঞ্জ সাইট থেকে এক্সচেঞ্জ করে আপনারা পকেটের টাকাটি নিয়ে নিতে পারবেন সরাসরি। তো যাই হোক বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু মানে তাদের যে বাসাই কয়েন ইটা আর কি ট্রেন্ডিং, এটা কিন্তু এখনও স্টার্ট করে না। তো তারা 12 তারিখের পরে তারা এটা শুরু করবে। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা করে রাখবেন। আমি যে এক্সচেঞ্জের যে ইটি দিব, লিঙ্কটি দিব, সেটা অবশ্যই আপনারা ওইখানে অ্যাকাউন্ট করে রাখবেন, ঠিক আছে? তো যাই বন্ধুরা, এখান যারা বাসাই কয়েন ইনকাম করতে চান অবশ্যই আপনারা এটার মাধ্যমে করতে পারেন। তো আমার এখানে আপনাদেরকে আমি একটা প্রুফ দেখাই দিই যে আমার মাই ইথার ওয়ালেটে আমি যে BSC মানে যে এটার যে এইটা যে এটা বাসাই কয়েন আমি এখান থেকে উইথড্র নিয়েছিলাম, সেটা আমি BSC যে এটা উইথড্র নিয়েছি সেটা আমি দেখাইতেছি, ঠিক আছে? মাই ইথার ওয়ালেটে যে, তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাই ইথার ওয়ালেটে BSC এটা আমি কিন্তু প্রায় 13,800টি কয়েন আমার এখানে আছে অ্যাকাউন্টে। তো এটা কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো। তো এক্সচেঞ্জের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, তো কোন এক্সচেঞ্জ সাইটটি। তো বন্ধুরা, এই এক্সচেঞ্জ সাইটটিতে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন। তো আমি যাই হোক এখানে থেকে বের হয়ে গেছি, আমি আবার ঢুকতেছি। তো এটা একেবারে নতুন একটি এক্সচেঞ্জ সাইট। তো অবশ্যই আমরা এই এক্সচেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু বাসাই কয়েনটি উইথড্র করে নিতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখনও মানে তাদের যে ট্রেন্ডিং সেটা স্টার্ট করেনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে BSC, ঠিক আছে? তারা এটা লিস্টে অ্যাড করছে তো এই এক্সচেঞ্জে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু এখন মানে তারা ট্রেন্ডিং স্টার্ট করেনি। এখানে আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? এখানে ডিপোজিট করতে পারবেন। আমি আরেকটি বিষয় দেখাই, যখন এটা আমি এখানে যে উপরে যে মোর অপশন আছে, এই যে এখানে মোর অপশন আছে, এই মোর অপশনে যখন আমি ক্লিক করবো, তো বন্ধুরা অবশ্যই আপনার এই এক্সচেঞ্জে অ্যাকাউন্টে করে রাখবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা যারা বাসাই কয়েন ইনকাম করছেন বা করতেছেন, তো যখন উইথড্র করে নেবেন তখন আপনারা অবশ্যই এই এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা এক্সচেঞ্জ করে পকেটে টাকাটা নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে এখানে BSC যে টোকেনটা সেটা কবে অ্যাড করছে, আচ্ছা যাই হোক এখানে যে 29/5/2019 এটা তারা অ্যাড করছে। কিন্তু যেটা আমরা করতে পারবো, বাসাই কয়েনটা কিসের মাধ্যমে নিতে পারবো, BCS থেকে আমরা ইথেরিয়ামে নিতে পারবো বা BCS থেকে আমরা USDT উইথড্র করে নিতে পারবো, ঠিক আছে? তো এটা তো বন্ধুরা আমরা এই দুটির মাধ্যমে আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। তো এই এক্সচেঞ্জটা কবে করতে পারবো, সেটা হচ্ছে 12 জুন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 12 জুন 2019 আমরা একটা এক্সচেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই এক্সচেঞ্জে অ্যাকাউন্টটি করে রাখবেন। এক্সচেঞ্জের যে এই লিঙ্কটা আমি সেটা আপনাদের দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এটাতে জয়েন মানে এক্সচেঞ্জ অ্যাকাউন্টে করে রাখবেন। যখন আপনারা এখানে মানে বাসাই কয়েনটি আপনারা এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে? এখানে যখন ডিপোজিট করবেন সেই সময় আপনারা অবশ্যই এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে এখানে আমি যখন অ্যাসেট এখানে ক্লিক করলাম তখন এখানে কতগুলো আমরা ই করতে পারবো মানে কি কি কয়েন আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেই কয়েনগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে। তো তার মধ্যে এই যে এখানে যে বাসের এক্সচেঞ্জে বাসাই টোকেনটা কিন্তু এখনো পর্যন্ত কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয় নাই। তো এই এক্সচেঞ্জে যেহেতু লিস্টেড হয়েছে তো অবশ্যই আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে। তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে যে যখন আপনারা এই অ্যাকাউন্টটি করবেন তো এখানে আপনারা ইয়েতে ক্লিক করবেন, আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটি কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করতে হবে। এইটা অবশ্যই আপনাকে করতে হবে, যেটা হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে আইডেন্টি ভেরিফাই যে এখানে লেখা আছে আইডেন্টি ভেরিফাই এইটার উপর থেকে আপনারা এখান থেকে আপনারা একটু এদিকে আসবেন, আসার পরে এখানে লেখা আছে যে সাবমিট ভেরিফিকেশন, এখানে লেখা আছে সাবমিট ভেরিফিকেশন। এই সাবমিট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। তো সাবমিট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে এখানে আপনার যে যার ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনি করতে চান সে ন্যাশনালিটি কোন দেশি বা এখানে টাইপ করবেন আইডি কার্ড, তারপরে এখানে যা যা ডকুমেন্টস চায় সেগুলো আপনারা দিয়ে দিবেন ঠিক আছে। তারপরে এখানে মানে আইডি কার্ডের প্রথম পেজ তারপর দ্বিতীয় পেজ তারপর একটি ছবি উঠে দিতে হবে এইভাবে ঠিক আছে। মানে আইডি কার্ডের যে একটি সাদা কাগজের উপরে লিখবেন আপনার নামটি লিখবেন এবং যে তারিখে আপনি এটা আপলোড করবেন সেই তারিখটি দেবেন এবং এই হাতে আপনি একটি আপনার যে আইডি কার্ডটি থাকবে সেই আইডি কার্ডটি দিয়ে আপনি একটা ছবি উঠে এখানে সাবমিট করে দিবেন। তো এখানে এটা করার পরে আপনার কেওয়াইসি যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে এই মানে এই এক্সচেঞ্জ সাইটটি থেকে আপনি কিছু একটা টোকেন পাবেন। সেটা কী পাবেন আমি যদি এখানে এই ইনফরমেশন যেইটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা তারা টোকেন দিতেছে। তো সেটা হচ্ছে যে কী টোকেনটা আচ্ছা যাক এটা আমি আচ্ছা একটু ভালোভাবে দেখে নিই আমি। তো বন্ধুরা যখন আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার এই যে UNX হ্যাঁ 30টি টোকেন দিয়েছে। তো আপনারা এখানে আরও অনেকগুলো টোকেন পাবেন। তো এখানে কিছু আর কি আছে যেগুলো কমপ্লিট করলে দেয়। তো আমি বলবো যে আপনারা এখান থেকে কিছু টোকেন আর্ন করে রাখতে পারেন, তো যেটা পরবর্তীতে এক্সচেঞ্জ করে আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আপনাদের মাঝে আজকে বাসাই যে কয়েনটা সেটা কীভাবে কোন এক্সচেঞ্জের থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেই এক্সচেঞ্জের এইটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা বাসাই কয়েন কাজ করতেছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এই সাইডে অ্যাকাউন্টে করে রাখবেন ঠিক আছে, এই এক্সচেঞ্জের অ্যাকাউন্টে করে রাখবেন। এবং এখানে যারা এই বাসাই টোকেনের যে সাইটটি আছে অ্যাড্রপ সাইটটি এটার থেকে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে। তো এইটার লিঙ্ক আমি দিয়ে দেবো ঠিক আছে। তো বন্ধুরা যারা এখনও কাজ করেননি অবশ্যই আপনারা এই সাইটটিতে কাজ করুন, আর যারা অলরেডি কাজ করছেন তো অবশ্যই আপনারা এক্সচেঞ্জ অ্যাকাউন্টে করে যখন 12 তারিখ হবে 12 তারিখের পরে আপনারা এখান থেকে ডিপোজিট করে এক্সচেঞ্জ করে আপনার যে কোনো ইয়ের মাধ্যমে মানে ইথেরিয়াম এবং কি বলে ওটা ইথেরিয়াম ছিল আর জানি কি ছিল আচ্ছা ইথেরিয়াম জানি কি বিটকয়েন না জানি কি যাই হোক ওইটার দুইটা ইয়ের মাধ্যমে আপনারা ই করে নিতে পারবেন USDT হ্যাঁ ঠিক আছে USDT এই দুইটির মাধ্যমে আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো এটি ছিল আপনাদের মাঝে আজকের সুখবর। তো অবশ্যই বন্ধুরা যারা বাসাই কয়েন কাজ করছেন ইনকাম করছেন তো অবশ্যই তাদের জন্য সুখবর ওকে। তো আজকের বন্ধুরা এই পর্যন্তই। তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে রাখবেন। যাই বন্ধুরা এখন কথা হচ্ছে যে আসলে ভিডিওটা করার সময় একটু সমস্যা হইতেছে যার কারণে হয়তো অনেকের মানে একটু খারাপভাবে নিতে পারেন। তো যাই হোক কিছু করার নেই, কারণ যারা মানে কি বলবো যারা নাকি বদ্ধ ঘরে থাকেন তাদের জন্য কোনো সমস্যা না, কারণ কোনো সাউন্ড আউট সাউন্ড কোনো সমস্যা না, কারণ এখানে গ্রাম অঞ্চলে থাকতে গেলে আউট সাউন্ডের সমস্যা থাকতেই পারে, এটা মানতে হবে আর কি ঠিক আছে। কারণ গ্রামে যারা থাকে তাদের অনেক ইয়ের মাধ্যমে ভিডিও বানাইতে হয় ঠিক আছে, অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়। যারা হয়তো রুমের ভিতরে থাকেন বা ইয়ে থাকেন তো তাদের কোনো সমস্যা নেই। তো আসলে এগুলা মানতে হবে ঠিক আছে ওকে। তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।